আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওয়াশিং মেশিনে নিয়ম মাফিক খুব সুন্দরভাবে আপনারা কাপড়গুলা পরিষ্কার করতে পারবেন। তো আমাদের এটা এলজি ওয়াশিং মেশিন, আর এটার ক্যাপাসিটি 10.5 কেজি, আর এটা অ্যাট এ টাইম 7 কেজি কাপড় শুকাতে পারে, মানে ড্রাই করতে পারে। তো আমি আপনাদেরকে ফাংশনগুলা সব কিছুই সুন্দরভাবে বুঝিয়ে বলবো। তার আগে আমি একটু দেখিয়ে নিচ্ছি আমার এখানকার কী কী ফাংশন আছে। চাইল্ড লক আছে এবং এটা একটি ইনভার্টার ওয়াশিং মেশিন, আর এটার মডেল নাম্বারটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। আর এলজি ওয়াশিং মেশিনের জগতে সবথেকে বেশি সুনাম করেছে, হয়তো আপনারা সবাই জানেন। আমরা ব্যবহার করার পর থেকে এখনও পর্যন্ত এটার কোনো খারাপ দিক এখনও চোখে পড়েনি। তো আমাদের এটার মডেল নাম্বারটা আপনাদেরকে একটু ভালোভাবে জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই যে মডেল নাম্বারটা লেখা আছে, তো আপনারা চাইলে যে কেউ এই মডেলটা অর্ডার করে নিতে পারেন। তো আমাদের এটা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন, কারণ এটাকে ফ্রন্ট লোড বলা হচ্ছে কারণ এটা সামনে দিয়ে খুলে তারপরে কাপড়গুলোকে এর ভেতরে দিতে হয় এবং ওয়াশের কাজ করতে হয়। আর যেগুলো ওপর দিয়ে খুলতে হয় ওয়াশিং মেশিনের ডোরটা, সেগুলোকে বলা হয় টপ ডোর ওয়াশিং মেশিন। তো ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন যেহেতু আমাদের এটা, আমি ফার্স্টেই ওয়াশিং মেশিনের ডোরটাকে ওপেন করে যাবতীয় সব কাপড় চোপড়গুলো দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই কাপড় দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন এটা 10.5 কেজির বেশি না হয়। আর আপনারা যদি শুকাতে চান কাপড়গুলোকে, তাহলে অবশ্যই 7 কেজি কাপড়ই আপনার দিবেন, কারণ 7 কেজি কাপড়ই এটা পরিষ্কার করে শুকাতে পারবে। আর 10.5 কেজি কাপড় যদি আপনারা দিতে চান, তাহলে এটা শুধু কাপড়গুলোকে আপনাকে ধুয়ে দিবে, কিন্তু এটা কাপড়টা শুকাই দিবে না। তো সেক্ষেত্রে আমি কাপড়গুলোকে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। পেছন থেকে আমি ইলেকট্রিক যে সুইচটা সেটা অন করে দিলাম। এবার আপনারা দেখতে পারলেন যে আমি সামনের এই অংশটা খুলে নিয়েছি, এটা নিচে জাস্ট একটু আস্তে করে হাত দিয়ে টান দিলেই এই বক্সটা খুলে আসে। এটার ভেতরে পাউডার এবং লিকুইড সোপ দিতে হয়। তো ফার্স্টেই আমি লিকুইড সোপ দিয়ে দিচ্ছি, আমি রিনের যে লিকুইড সোপটা পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি এটার ভেতরে। এটার যে ক্যাপটা থাকে সেই ক্যাপের 1 ক্যাপ আমি নিয়ে নিয়েছি, এবং বাম পাশেটার মধ্যে আমি লিকুইড সোপ দিচ্ছি, আর ডান পাশেটার ভেতরে আমি পাউডার লাগলে পাউডার দিব। আর আমি আঙুল দিয়ে আপনাদেরকে এজন্যই বুঝিয়ে দিচ্ছি যে বাম পাশেটার মধ্যে লিকুইড আর ডান পাশেটার মধ্যে আমরা পাউডার সোপটা দিব। তো আমি যে এটারও 1 ক্যাপ পরিমাণ পাউডার সোপ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বেশ অনেকটাই কাপড় নিয়েছি, অলমোস্ট 10 কেজি হবে, তো সেক্ষেত্রে আমি আজকে আর কাপড় ড্রাই করতে পারবো না, তাই আমি কাপড়গুলোকে শুধু ক্লিন করেই নিতে পারবো। আর এই তো আমি একটু বেশি করে পাউডার আর লিকুইড সোপ দিয়েছি, কারণ যেহেতু আমি অনেকটা কাপড় আজকের ভেতরে দিয়েছি আর একটা চাদরও দিয়েছি, সেজন্য একটু বেশি করে পাউডার সোপ না দিলে এটা ভালোভাবে ক্লিন হবে না। আর এখন আমি আপনাদেরকে পুরো সিস্টেমটা বুঝিয়ে দিব। তো শুরুতেই আমি এই যে বাম সাইডের এই যে গোল যে বাটনটা, এটাকে পাওয়ার বাটন বলে, পাওয়ার বাটনটা অন করে নিয়েছি। আর নেওয়ার পর এই যে এটা না ডানে বামে সব দিকে ঘোরানো যায়, তো যেদিকে এটাকে টার্ন করা হয়, ঘোরানো হয়, এটার লাইটটা সেটার ওপরে চলে যায়। এই যে এখন এই লাইটটা কটনের ওপরে আছে, কটনের ইন্ডিকেটর বরাবর, কটনের যে দাগটা দেওয়া ওই কটনের ইন্ডিকেটর বরাবর এখন লাইটটা জ্বলছে। এবার যদি আমি ডানে ঘুরাই, এটা ডানে যাবে, বামে ঘুরালে বামে যাবে। যে এখন আমি বামে নিয়েছি, এখন এই লেখাটা কটন প্লাসের ইন্ডিকেটরের ওপর রয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন আমি এটাকে ডানে ঘুরালে এই লাইটটা ডানের দিকে যাচ্ছে, আমি এটাকে বামে ঘুরালে এই লাইটটা বামের দিকে যাচ্ছে। সো আমি এখন এই যে বামে নিয়েছি, এখন মিক্সড ফেব্রিক্সের উপরে লাইটটা চলে এসেছে। মিক্সড ফেব্রিক্স বলতে এখানে যেটা আপনাদেরকে বোঝানো হচ্ছে যে অনেক সময় আমরা সুতির কাপড় মানে কটনের কাপড় এবং তার সাথে সিল্ক বা আনুষঙ্গিক অন্যান্য কাপড় একসাথে দিয়ে দেই, তখন এটাতে আমরা দিব মিক্সড ফেব্রিক্স। আর ইজি কেয়ার বলতে যেটা বোঝাচ্ছে যে জাস্ট যেগুলো নর্মাল কাপড়, বাসায় পরেন যেসব কাপড়, ওগুলো জাস্ট ইজিলি ওয়াশ করতে পারবেন। আর এখানে সাইলেন্ট ওয়াশ বলতে এখানে দিলে, এই অপশনটাই দিলে, এটাতে কোনো ধরনের নয়েজ হয় না। ওয়াশিং মেশিন চলাকালীন সময় যেরকম সাউন্ড হয়, এটাতে সেই সাউন্ডটা আসবে না। অ্যালার্জি কেয়ার বলতে আমাদের অনেকেরই অ্যালার্জির প্রবলেম থাকে, অনেকে একসাথে সবার কাপড় দিয়ে ওয়াশ করতে চায় না, তখন জাস্ট শুধু অ্যালার্জি কেয়ার অপশনে দিয়ে রাখলে কাপড়গুলো সুন্দর করে ওয়াশ করে দেবে। আর বেবি স্টিম কেয়ার তো আপনারা বুঝতেই পারছেন, বেবিদের কাপড় স্টিম করার জন্য যেভাবে করে করতে হয়, ওই অপশনে প্রেস করলে বেবিদের কাপড় যেভাবে করে আমরা নর্মালি ক্লিন করি, এটা সেভাবেই ক্লিন করে দিবে। আর ডেলিকেটস বলতে এখানে বোঝানো হয়েছে, কিন্তু আমি ডান সাইডের ওপরের অপশনটার কথা বলছি। ডেলিকেটস অপশন বলতে যেগুলো কাপড়গুলো খুব সূক্ষ্ম টাইপের, যেগুলো আমরা খুব মানে হ্যান্ডেল উইথ কেয়ার বলে আর কি, যে খুব সফটলি কেয়ার করে কাপড়গুলো ধুই, হয়তো শ্যাম্পু দিয়ে অনেকে আমরা হাতে পরিষ্কার করি, সেই ধরনের কাপড়গুলো ডেলিকেট অপশনে।
দিয়ে ক্লিন করতে হবে। আর বাকি এদিকে আপনাদেরকে আরেকটা অপশন একটু দেখিয়ে দিই, হ্যান্ড অথবা উলের যে অপশনটা, সোয়েটার টাইপের যে জিনিসগুলো সেইগুলো ক্লিন করবেন। আর তারপরে অপশন আছে কুইক 30, এটাতে দিয়ে দিলে জাস্ট 30 মিনিটে কাপড়টা ধোয়া হয়ে যাবে। তার নিজের অপশন আছে ড্রাই অনলি, ড্রাই অনলি বলতে আপনাদেরকে বুঝিয়ে দেই, এটাতে আপনারা যদি দেন তাহলে ওই যে 7 কেজি পরিমাণ কাপড় দিতে পারবেন। দিয়ে শুধু ড্রাই অনলি অপশনে দিলে কাপড়টা ধোয়ার সাথে সাথে একদম সুন্দর করে শুকিয়েও যাবে। তো এই হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের মূল বৃত্তান্ত এক কথায় বলতে পারেন। আর দিয়ে এখন এই যে আমি দিয়ে দিয়েছি আমার কাপড়গুলোকে, দিয়ে আমি আজকে কটনে দিয়েছি, যেহেতু আমার চাদর আছে তাই শুধু আর 10 কেজির বেশি, তাই আমি এখন ড্রাইও করতে পারবো না, তাই আমি শুধু কটনে দিয়ে এই যে পাওয়ার বাটনটা অন করে দিলাম। আবারও বাম পাশেরটা ছিল পাওয়ার বাটন আর ডান পাশেরটা হচ্ছে এটার প্লে বাটন বলতে পারেন, এটাতে অন করে দিলাম। আর দেওয়ার পরে এই যে কাপড়টা এখন স্টার্ট হয়ে গিয়েছে পরিষ্কার করা, ও ওর মতো করে যতটুকু পানির প্রয়োজনও নিয়ে নিবে। আর যেহেতু আমি কটন অপশনে দিয়েছি এবং আপনাদেরকে দেখিয়েছি যে এটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় 1400 বার স্পিন করবে, ওয়াশিং মেশিন তো মেইনলি স্পিন করেই কাপড়গুলোকে ক্লিন করে, তো এই যে 1400 বার স্পিন করবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আর এখন এই যে টাইমও চলে এসেছে, 1 ঘন্টা 30 মিনিট আমার এটা কাপড়টাকে পরিষ্কার করতে সময় লাগবে। এটা কাপড় থেকে নর্মালি 60% পানি এমনিতেই শুকিয়ে ফেলে, আর বাকি যে পানিটুকু থাকে সেটার জন্য আমরা ড্রাই অপশনটা ইউজ করে থাকি, সেটাতে কাপড় একেবারেই শুকিয়ে যায় রোদের মতো। কিন্তু যেটা আসলে সমস্যা, ড্রাই অপশনে দিলে অনেক সময় কাপড়গুলো খুব বেশি স্কুইজি হয়ে যায়, মানে একদম কুচকিয়ে যায়, সেজন্য আসলে এটাতে না দেওয়াটাই বেটার। এমনিতে যদি রোদ থাকে বাসায় বা বেলকনি থাকে তাহলে শুকিয়ে নেওয়াটাই ভালো। তো এই তো আমি কাপড়গুলোকে পরিষ্কার করতে দিয়ে দিয়েছি এবং 1 ঘন্টা 30 মিনিট ওয়েট করতে হবে। হওয়ার পরে এখানে কিন্তু একটা বিপ বিপ সাউন্ড হবে, তখন আমি বুঝতে পারবো যে আমার কাপড় পরিষ্কার হয়ে গেছে। এবং ওটা অটোমেটিক্যালি এই সাউন্ডটা 3-4 বার হওয়ার পর, টুংটুং করে বাজার পর, ও একাই ওর মতো শাটডাউন হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, আর কোনো কাজ নেই। আপনি রাতেও দিয়ে রাখতে পারেন, সারা রাত হওয়ার পরে ওর মতো পরিষ্কার হয়ে এটা থেমে থাকবে। এটাতে কিন্তু আপনার কোনো ধরনের বিদ্যুৎ বিল অপচয় হচ্ছে না, কারণ ও নিজের মতোই অফ হয়ে যাচ্ছে ওর কাজ শেষে। সো এটা কিন্তু একটা গুড পয়েন্ট। তো কাপড়গুলোকে এই যে কাপড়গুলোর মতো ক্লিন হচ্ছে, এটা খুব সুন্দর করে স্পিন হচ্ছে, আর যেহেতু আমি কটনে দিয়েছি এটা 5 বার ওর মতো করে পানি টেনে নিবে এবং পানিগুলোকে সুন্দর করে বের করে দিবে। 5 বার আর কি ও পানি টেনে নিয়ে আমার কাপড়গুলোকে ক্লিন করবে। তো এই তো আর কি, নর্মালি যদি শুধু কুইক 30-তে দিতাম তাহলে এটা 3 বার পানি টেনে নিয়ে এটাকে ক্লিন করতো। আর কুইক 30 আপনারা তখনই দিবেন যখন আপনাদের কাপড়ের পরিমাণটা কম থাকবে, হয়তো 5 কেজির মধ্যে বা 7 কেজির মধ্যে তখন দিবেন। কিন্তু যখন অনেক বেশি কাপড় দিবেন এবং বড় বড় চাদর বা এই টাইপের টাওয়েল এই টাইপের জিনিসগুলো দিবেন, তখন অবশ্যই আপনারা কুইক 30-তে দিবেন না, তাহলে এটার উপর একটু বেশি প্রেশার পড়ে, তখন আপনারা অবশ্যই কটন বা যে ফেব্রিক্সের কাপড় আপনারা দিয়েছেন সেটাই দেওয়ার চেষ্টা করুন। আমি কিন্তু কিছুক্ষণ আগেই আপনাদেরকে সোপের বক্সটা 1 ঘন্টা 4 মিনিট বা এরকম টাইমে আমি আপনাদেরকে সোপের বক্সটা খুলে দেখিয়েছি, যেটার ভেতরে লিকুইড সোপটা কিন্তু মেশিন টেনে নিয়েছে, জাস্ট শুধু পাউডারটুকুই পড়েছিল ওটুকু। মেশিন লিকুইড সোপটা যেহেতু ওটাতে ওয়াশ করা হয়ে গেছে, এখন পাউডারটা দিয়ে ওয়াশ করে জাস্ট এমনি নর্মাল পানিতে ভালো করে ওয়াশ করে ফেলবে। তো এই যে আমার মেশিন বিপ বিপ সাউন্ড করেছে, এখন আমি এই যে এটাকে ওপেন করে ফেললাম, মানে আমার কাপড় কাচা ডান। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কাপড়গুলোর পরিস্থিতি কীরকম হয়েছে। এদের দেখেন, আমি বলেছিলাম যে এটা কিন্তু 60-70% এমনি ড্রাই হয়ে যায় ড্রাই অপশনে না দিলেও। এই যে এটা কিন্তু দেখেন পানি একদমই নেই, কেমন জানি শুকনা শুকনা হয়ে গিয়েছে প্রত্যেকটা কাপড়, কোনো ভেজা মনে হচ্ছে না যে চুপচুপা ভেজা বা কিছু, এটা অলমোস্ট শুকনা, 70% শুকনা। এখন বাকি যেটুকু ভেজা ভেজা ভাবটা আছে এটা রোদে দিলে শুকিয়ে যাবে। তো আশা করছি সব কিছু আপনাদেরকে ভালোভাবে ডিটেইলে বুঝিয়ে বলতে পেরেছি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি করে লাইক দিবেন। ধন্যবাদ।